সকালে দেখা হবে। না আল্লাহ হাফেজ বললে হবে না। হ্যাঁ তুমি নিতে চাও তো নাও, তো আমার কাছে তো কোনো ই নাই। হ্যাঁ ধরতে পারবা। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আমেরিকান লাইফস্টাইল ব্লগের সায়মা বলছি। আজকের ব্লগটা হচ্ছে যেই ব্লগটা আমি কিছুদিন আগে শেয়ার করেছি তারই দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব আপনারা দেখেছেন, মাধবী আপুদের বাসা থেকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি অ্যালাবামা। তো সব দিকেই একদম খুবই খারাপ অবস্থা, সব দিকে একদম সাদা সাদা হয়ে আছে, সব শিশিরগুলো একদম আইসের মতো হয়ে গেছে। এখন যতই সামনের দিকে যাব ততই ঠান্ডাটা আস্তে আস্তে কমতে থাকবে, কারণ আমি সাউথের দিকে যাচ্ছি আমরা। তো যত সামনে যাব তত গাছপালাও বেড়ে যাবে এবং ঠান্ডাটাও অনেকটাই কমে যাবে, অনেক কমে যাবে। তো ঠান্ডা কমে যাচ্ছে বলে আমার দেখতে খুবই ভালো লাগতেছে, মানে বাংলাদেশে যেরকম শীত ঠিক সেরকমই ঠান্ডাটা অ্যালাবামাতে পড়ে, তার থেকে আরেকটু বেশি পড়ে, কিন্তু তাও সহনীয়। আমরা যেখানে ছিলাম ডিকেটর ইলিনয়তে, সেইখানে অসম্ভব ঠান্ডা, যেই ঠান্ডাটা আমি আসলে নিতে পারতাম না। সম্পূর্ণ তো গাড়িতে উঠলেই একটু ঘুমায় যায়, ও কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিল, কারণ ওকে সবসময় আমরা বলি যে তুমি ঘুমায় গেলেই কিন্তু আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব, যার জন্য গাড়িতে উঠেই ফার্স্টে একটু ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়লে উঠে জিজ্ঞেস করে যে মা আর কতক্ষণ বাকি আছে। এটা একদিক দিয়ে ভালো যে বাচ্চারা গাড়িতে উঠলে পরে ঘুমিয়ে গেলে সময়টা অনেক তাড়াতাড়ি চলে যায় বাচ্চাদের জন্য। আর এরকম লং জার্নিতে দেখা যায় যে বাচ্চাদের অবশ্যই ঘুমানো দরকার এবং তাদের সাথে আইপ্যাড বা কিছু খেলার জিনিসও সাথে রাখা উচিত, এটা আমার মনে হয়। তো আমি সবসময় ওর জন্য এরকম লং কোনো জার্নিতে আমি ওর জন্য আইপ্যাডটা রাখি, খেলার কিছু রাখি। আমরা মাঝামাঝি একটা স্টেশনে এসে গ্যাস স্টেশনে গ্যাস নিচ্ছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য, একটু নেমেছি খাবার দাবার নেওয়ার জন্য নেমেছিলাম যে একটু কিছু খাবার নিতে হবে। তাই একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা যে গ্যাস স্টেশনগুলো এখানে আছে সেই গ্যাস স্টেশনের ভিতরে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়, টুকটাক একদম চট করে কিছু কেনার জন্য বেশ অনেক কিছুই পাওয়া যায়। এই যে এখানে ব্যাগ আছে, এমনকি স্যান্ডেলও এখানে আছে, কিন্তু তুলনামূলক অনেকটা দাম হয়। নর্মাল দোকান থেকে আমরা যেরকম কিনি ওগুলা এখানে দেখা যায় অনেকটা বেশি দাম হয়। তো না কেনাটাই ভালো, এখানে জাস্ট শুধু ফ্রেশ হওয়ার জন্য এবং কিছু খাবারের জন্যই আসলে আমরা নেমেছি, কিন্তু তারপরেও সম্পূর্ণ কিছু না কিছু তো কিনবে। এখান থেকে ও একটা ম্যাগনেট পছন্দ করেছে, তো ম্যাগনেটটা ওকে কিনে দিতে হবে। আমার মনে ওই পাশ দিয়ে ঢুকতে হবে, তাই না? You should be thanking me right now, and you should be thanking me because I've been tired all day and sitting here all day long for 6 hours, and my butt hurts. আমরা হোটেলের ভিতরে ঢুকে গিয়েছি, ঢুকতেই হোটেলের নামটা আপনারা দেখেছেন, ফেয়ারফিল্ড। হোটেলটা খুবই ভালো। চেক ইন করার জন্য যে কিছু কাগজপত্র হয়তো সাইন করতে হচ্ছে ওগুলো মেহেদি ওগুলো ঠিক করছে, ওখানে রিসেপশনিস্টের সাথে কথাবার্তা বলতেছে। কাজ প্রায় শেষের দিকে সম্পূর্ণ প্রচণ্ড খুশি, কারণ হচ্ছে ও হোটেলে আসলে হোটেলের রুম সম্পূর্ণ অনেক পছন্দ করে। আজকেই আপনারা দেখতে পারবেন যে ও আসলে কীরকম খুশি হয়। মাঝে মাঝে আমরা দেখে অবাক হয়ে যাই যে ও এত কেন খুশি হয় হোটেলের রুমগুলোতে আসলে। এখানে একটা জায়গায় কিন্তু সে স্থির না, শুধু এদিক ওদিক
একবার এখানে বসতেছে, একবার ওখানে বসতেছে, কি করবে ও বুঝে উঠতে পারতেছে না। হয়ে গেছে, চলো তাহলে গাড়ি কি পিছন দিক দিয়ে নেওয়া যাবে না সামনে থেকে এখান থেকে? হ্যাঁ ওখানে নিয়ে নাও। আগে এই করো, আমরা এখান থেকে যাই আগে রুমটাতে ঢুকি, হ্যাঁ তারপর তুমি পিছন দিক দিয়ে নিয়ে আসো। চম্পুনার এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে, লিফটে সেই আগে চাপ দিত। চলো, ভয় পাচ্ছ? অন্ধকার লাগতেছিল। Okay, ঠিক আছে এখন? Yeah, but okay. I still want in the middle one. কেন? এখানে একটা টিভি আছে, আর কি আছে? আর কিছুই নেই। একটা ওভেন থাকার কথা। অবশ্য চাইলে ওরা দেয়, আমি যতটুকু জানি। ও এই যে ওভেন, এই যে ওভেন, একটা ছোট ফ্রিজ। কি হয়েছে তোমার দেখা? এখন সব জিনিস নিয়ে আসি। হ্যাঁ আমি অনেক হ্যাপি। কেন তুমি এত খুশি সেটা বলো। কি করবে বুঝতেছি না। এটা হেয়ার ড্রায়ার। এটা বন্ধ হয়ে যাবে তারপরে। Cuisine of India. It's a mini hairdryer. Oh my god. Yeah. আমরা এখন খাবার খেতে যাচ্ছি, রাইট? Yeah. কোথায় যাচ্ছি? Mobile. Mobile? Yeah. একটা হালাল রেস্টুরেন্টে যেখানে হালাল ফুড পাওয়া যাবে, তো সেখানে যাচ্ছি। তো আমরা এখানে চলে আসলাম, এখন যাই দেখি ভিতরে আসলে কি আছে। প্রথমেই আমাদের জন্য সালাদ চলে আসছে। এই যে আমাদের খাবার চলে আসছে। এটার নাম কি? আচ্ছা এটা হচ্ছে মিক্সড গ্রিল। আর সম্পূর্ণ আর এটা এটার নাম কি? চিকেন সামথিং। আও দাঁড়াও দেখে নি। ও গ্রিল চিকেন উইথ রাইস। হ্যাঁ এটা তুমি একা সব খেতে পারবে আম্মু? হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসছি। সম্পূর্ণ ঘুমের জন্য রেডি হয়ে গেছে, কারণ কালকে সকালে অনেক তাড়াতাড়ি উঠতে হবে আমাদেরকে। আমরা কোথায় যাব কালকে সকালে? বিচে যাবে। কালকে বিচে দেখা হবে তাহলে। এখন আমরা ঘুমাচ্ছি, সকালে দেখা হবে। না আল্লাহ হাফেজ বললে হবে না, সকালবেলা দেখা করবো। সো আজকে এখন আল্লাহ হাফেজ না। ওকে সকাল হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট করার জন্য নিচের দিকে যাচ্ছি। এখানে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত ব্রেকফাস্ট। এখানে সিরিয়াল আছে কিছু, আর এই পাশে ডিম, ওরা অমলেট করে রেখেছে চিজ দিয়ে, কিছু ফ্রুটস আছে,
এখানে কয়েক ধরনের ব্রেড আছে, মেগলি হোল হুইট ব্রেড আছে, তারপরে ব্যাগল বলে হোয়াইট ব্যাগল আছে, হোল হুইট ব্যাগল আছে। একটু শক্ত হয় ব্রেড টাইপেরই, একটু শক্ত হয়। জেলি আছে অনেক ধরনের, প্লাস মিল্ক আছে, জুস আছে বিভিন্ন ধরনের। তো এখানে খাবারগুলি নেওয়ার সময় হাতে হ্যান্ড গ্লোভস পরে তারপরে খাবারগুলি নিতে হয়। আমরা প্রথমে এসে দেখিনি, বুঝতে পারিনি, পরে হ্যান্ড গ্লোভস পরে খাবার নিয়েছি। এখন সম্পূর্ণ তো চিজ দেওয়া ডিম খাবে না, চিজটাকে বের করে দিলাম। আমি যাবো না তোমাদের সাথে, আমি রাগ হয়েছি। তুই আমার ক্যামেরাটার দিকে ঘুরে দিছিস শেষের জন্য। খাওয়া দাওয়া শেষ করে সম্পূর্ণের সাথে দুষ্টুমি করে তারপরে বের হলাম। আমি একটু কফি খেয়েছি, কারণ চা কফি না খেলে আবার হবে না। এখানে আমরা একটা একদম হোটেলের অপোজিটেই কিছু অ্যাপার্টমেন্ট ছিল, ওইটার ভিতরে ঢুকতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম যে কেমন আসলে। যদি মানে মেহেদির জব হয়ে যায় তাহলে তো মানে ফ্ল্যাট তো নিতেই হবে, ভাড়া করতে হবে। তো এইগুলি হচ্ছে সব অ্যাপার্টমেন্ট একদম হোটেলের অপোজিটে, খুবই সুন্দর। বাহির থেকে তো খুবই সুন্দর, ভিতরে ঢোকার কোনো অবস্থা ছিল না, ওখানে কার্ড ছাড়া মনে হয় ঢোকা যায় না। তো যাই হোক, আমরা বের হয়ে গিয়েছি। আমরা আরেকটা জায়গায় আমরা দেখতে যাচ্ছি যে ওখানে কেমন বাড়ি আর কি, ফ্ল্যাট যেগুলি আছে। এখানে দেখেছেন কোনো রকমের কোনো ঠান্ডা নাই, একদম কোনো সাদা বলতে কিছুই নেই, স্নো বলতে। এই হচ্ছে আরেকটা অ্যাপার্টমেন্টের জায়গা। এই অ্যাপার্টমেন্টটা একটু পুরানো, প্রথমে যে অ্যাপার্টমেন্টে দেখলেন একদম ঠিক হোটেলের অপোজিটে, ওইটা কিন্তু বেশ নতুন ছিল। এখানেও সব কিছুই আছে, সুইমিং পুল থেকে শুরু করে সব কিছুই আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা পুরানো। আর সবচেয়ে বড় সমস্যা ছিল যে ওই সেকেন্ড যে অ্যাপার্টমেন্ট গুলাতে গেলাম ওইটাতে না মানে বারান্দা ছিল না, তো আমার ভালো লাগছিল না। যাই হোক, এখন দেখে তো আর কিছু হবে না। সম্পূর্ণ স্কুলটা ভাবলাম যে দেখে যাই, এলিমেন্টারি স্কুল, স্যারল্যান্ড এলিমেন্টারি। এই হচ্ছে ও এখানে চলে আসলো, ওর এই স্কুলে ভর্তি করাতে হবে। তো সব কিছু মোটামুটি দেখা হয়ে গেছে। দেখে আমরা যে বিচটাতে এসেছি সেই বিচটার নাম হচ্ছে গালফ শোর। কি সুন্দর সাদা বালি! হ্যাঁ, তুমি নিতে চাও তো নাও, কিন্তু আমার কাছে তো কোনো ই নাই। হ্যাঁ, ধরতে পারবা। ওই সমুদ্রের শব্দ অনেকদিন পর। বাবা দেখো কত কিছু। হ্যাঁ হ্যাঁ মা, আমার কাছে তো কোনো পলিথিন নাই। তোমার বাবার পকেটে দিয়ে দাও, আবার হাত কেটে ফেলো না। অনেকদিন পর সমুদ্রের শব্দ শুনে খুবই ভালো লাগছিল, কেমন যেন মনে হচ্ছিল যে আমি দুর্বল হয়ে যাচ্ছিলাম। আমি আমেরিকাতে আসার পরে এই প্রথম এর সমুদ্র সৈকতে আসছি, আর সম্পূর্ণ তো খুব এক্সাইটেড। এবার অনেক ঠান্ডা পড়েছে কিন্তু আমেরিকাতে, মানুষজনও কিন্তু পানিতে কেউ নামেনি, পানিটা বেশ ঠান্ডা ছিল, যার জন্য আমরা কেউই নামেনি। চলে আসলাম খাবার খেতে, কারণ খুব বাতাস হচ্ছিল, ঠান্ডাও লাগছিল, তাই খাবার খাওয়ার জন্য চলে আসলাম। কারণ যেহেতু বিচের পাশে এসেছে, সি ফুড না খেলে তো ভালো লাগবে না, তাই একটা রেস্টুরেন্টে ঢুকলাম।
ওদের এখানে ও সম্পূর্ণ শ্রিম্প খুব পছন্দ করে চিংড়ি মাছ, ওর জন্য চিংড়ি মাছ নিয়েছি। আমরাও অনেক ধরনের মাছ নিয়েছি, তার সাথে ঢেঁড়সের ভাজা ছিল, ফ্রাই ছিল, খুবই ভালো ছিল খাবার। খাওয়া দাওয়া শেষ, আমরা এখন আবার বাসার হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একটু আগে এখন 5 মিনিট হাঁটতে হবে, হেঁটে হেঁটে গাড়ির কাছে যেতে হবে, তারপরে এখান থেকে দূরে দেখে মনে হচ্ছে কি মানে সামনে যে বিচ যে যে জায়গাটা দেখা যাচ্ছে মনে হচ্ছে দেশে আসছি এরকম লাগছে। আমরা তো সাধারণত দেশে শীতের সময় ঘুরতে যাই, বিচে যাই, আর এখানে দেখা যায় সবাই সামারের সময় আসে, ঠিক না মেহেদি? এখানে তো সবাই সামারে ঘুরতে আসে, রাইট? অনেক লোকজন থাকে তখন। আসলে এখানে এত ঠান্ডা, তবে আমরা তো থাকি ইলিনয় স্টেটে ডিকেটোর, সেখানে থেকে এখানে ঠান্ডা অনেক কম। গাছের গোড়া তো মাটি দিয়ে গেছে, ওরা সার দিয়েছে। হ্যাঁ মা, আগামীকালকে মেহেদির ইন্টারভিউ, আমরা বিচ ঘুরে গেলাম, আপনাদেরকেও একটু একটু করে আপনাদের সাথেও শেয়ার করলাম যে আসলে কি কি করেছি, কোথায় গিয়েছি। জানি না কিরকম ভালো লেগেছে আপনাদের কাছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যারা আমাকে সাবস্ক্রাইব করেননি এখনো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।